সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আজকে আলোচনা করব যেহেতু শাবান মাস গড়িয়ে চলছে, আজকে শাবান মাসের 5 তারিখ। আমার উচিত ছিল বিগত জুমায় বলা, আসলে ধারাবাহিকভাবে আলোচনা করতে গেলে পরে একটার পর একটা প্রবন্ধে সাজিয়ে বলতে গেলে পরে সময় সেভাবে ই করা যায় না, সময় কুলিয়ে ওঠা যায় না। তো আমি ধারাবাহিক আলোচনাটা আপাতত কিছু সময়ের জন্য স্থগিত রাখব, কেননা শাবান এবং রমাদান এই দুই মাসের পূর্ণাঙ্গ আলোচনা যদি আমি করতে যাই তো শাবান মাস এবং রমাদান মাসে আমি ঘুরে উঠতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, শাবান মাস হচ্ছে এমন একটি মাস, আমি ইসলামী সংস্কৃতি নিয়ে বলতেছিলাম, ইসলামী সংস্কৃতিতে 12টি মাসই মর্যাদাবান, কোনো মাসই গুরুত্বহীন নয়, যে কোনো মাসের গুরুত্ব নেই। এই মাসে যেমন খুশি তেমন চলো, যেমন খুশি তেমন সাজো, যেমন ইচ্ছা তেমন কাজ করো, এমন নয়। প্রতিটি মাসই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অনেক মর্যাদাবান, গ্রহণীয়, গৃহীত এবং অনেক সম্মানের, যা আমরা অবগত নয়। তবে এই 12টি মাস সম্মানিত হওয়ার পরেও 4টি মাস রয়েছে যেই 4টি মাস অধিক মর্যাদাবান, অত্যন্ত বেশিক মর্যাদাবান। তার মধ্যে অন্যতম রয়েছে যেই মাসটির ব্যাপারে আমরা জানি, সেটি হচ্ছে রমাদান। এই রমাদান, এই রোজা বা এই সিয়ামের মাস, সওমের মাস, এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুনলে পরে বুঝতে পারবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির মতো হতভাগা, ওই ব্যক্তির মতো সর্বনাশা, কপাল পড়া আর কে হতে পারে যেই ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহকে মিটিয়ে নিতে পারলো না। মানে বুঝাতে পারিনি, আপনি রমাদান মাস পেলেন আর আপনার গুনাহকে মিটিয়ে নিতে পারলেন না, পাপকে নেই করে নিতে পারলেন না, তো আপনার মতো হতভাঙ্গা, হতভাগা, আপনার মতো কপাল পড়া, আপনার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই। কে বলতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রমাদান হচ্ছে এমন মাস যেই মাসে গুনাহ মিটিয়ে নেওয়া যায়, যেই মাসে পাপ মোচন করে নেওয়া যায়, যেই মাসে নিষ্পাপ হয়ে যাওয়া যায়। এই মাসের মর্যাদা কতটা বেশি! এই মাস কোন মাস? এই মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে নাজিল করা হয়েছে কুরআনুল কারীম, যেই মাসে নাজিল করা হয়েছে কুরআন। হুদাল লিন্নাস, যাতে করে মানুষ হিদায়াত প্রাপ্ত হয়, আল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য করতে পারে। সম্মানিত মুসলিমবৃন্দ, রমাদান সেই মাস যেই মাসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলতেছেন, আমি এমন একটি রাত্রি নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরকে নাজিল করেছি, অবতরণ করেছি মর্যাদাবান রাত্রি হিসেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জিজ্ঞাসা করেছে, আম্মা আদরাকা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করার পরে তিনি আবার উত্তর দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে ওই রাত্রি, ওই রজনী, যেই রজনী হাজার বছরের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, এই রাত্রিটাও রয়েছে কার মধ্যে? রমাদানের মধ্যে। তবে কোন দিন, এই দিনের ব্যাপারে নিশ্চয়তা নেই। এই দিনের ব্যাপারে আমাদেরকে তালাশ করতে হবে, খুঁজতে হবে, অন্বেষণ করতে হবে, আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে এবং পাওয়ার জন্য মনের ভিতরে আকাঙ্ক্ষা, চাহিদা, ইচ্ছা, প্রবল আগ্রহ থাকতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, আমার রমাদান আজকের আলোচনার বিষয় নয়, আজকে আলোচনার বিষয় হচ্ছে শাবান মাস। এই শাবান মাস কেন্দ্রিক কিছু করণীয় এবং বর্জনীয় বলবো ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। শাবান মাস হচ্ছে এমন একটি মাস, শাবান মাসের ব্যাপারে আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতির ওয়া লা ইফতির হাত্তা নাকুলু লা ইয়াসুমু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরি
إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان. عائشة صدیقہ رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে এত অধিক সওম পালন করতেন যে আমরা বলাবলি করতাম তিনি আর সওম পরিত্যাগ করবেন না আবার কখনো এত বেশি সওম পালন করা থেকে বিরত থাকতেন যে আমরা বলাবলি করতাম যে তিনি আর নফল সওম পালন করবেন না এরপর বলতেছেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ব্যতীত কোনো মাসে সওম পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোন মাসে অধিক নফল সওম পালন করতে দেখিনি হাদিসটি সহিহ বুখারী হাদিস সম্মানিত মুসলিমিন আমি আবারো হাদিসটির পুনরাবৃত্তি করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যে একাধারে এত বেশি সিয়াম পালন করতেন মানে রোজা রাখতেন সওম পালন করতেন যে সাহাবীরা বা আয়েশা সিদ্দিকা বা আম্মাজানেরা আল্লাহর নবীর স্ত্রীগণেরা তারা মনে করতেন তারা ভাবতেন তারা ধরে নিতেন আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহর নবী তিনি আর সিয়াম রাখা মানে রোজা রাখা বাদ দিবেন না একাধারে রেখেই যাবেন আবার কখনো কখনো এমন ভাবে বাদ দিতেন যে এই বাদ দেওয়ার কারণে বিরতি দেওয়ার কারণে এত লম্বা সময় বিরতি দিতেন যার ফলে তারা মনে করতে যে তিনি আর নফল সিয়াম নফল রোজা মনে হয় রাখবেন না এটা মনে করতেন তো এইটা এই দুটা বর্ণনা করার পরে তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ব্যতীত এত বেশি সিয়াম পালন করতে কোন মাসে দেখিনি যত বেশি সিয়াম পালন করেছে শাবান মাসে এখন কোন মাস চলতেছে শাবান মাস এই শাবান মাসের আজকে হচ্ছে 5 তারিখ এই শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সিয়াম পালন করতেন এত বেশি রোজা রাখতেন যে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না কোন রোজা কোন সিয়াম নফল সিয়াম মানে রমজান মাস তো ফরজ সিয়াম তো পুরোটাই পালন করতেন তবে রমজানের পূর্বে শাবান মাসে তিনি এত বেশি সিয়াম পালন করতেন যে দেখা যেত যে লাস্টে কয়েকদিন শুধু বাদ দিয়ে দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন মা সামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরান কামিলান কাতু গায়র রমাদান ওয়া ইয়াসুমু হাত্তা ইয়াকুলুল ক্বাইলু লা ওয়াল্লাহি লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা ইয়াকুলুল ক্বাইলু লা ওয়াল্লাহি লা ইয়াসুম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান ব্যতীত কোন মাসে পুরো মাসের সওম পালন করেননি মানে রমজান ব্যতীত রেখে রমজান বাদ দিয়ে রোজার মাসটা বাদ দিয়ে কোন মাসে পুরো মাসের রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেননি তিনি এমন ভাবে নফল সওম পালন করতেন যে কেউ চাইলে বলতে পারত যে আল্লাহর কসম তিনি আর সওম পালন পরিত্যাগ করবেন না ওই যে যে কথাটি আল্লাহ আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা এসেছে সে একই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হচ্ছে যে ইবনে আব্বাস কসম করে বলতেছেন যে যে কেউ চাইলে কসম করে বলতে পারত মানে এত সিয়াম পালন করতেছে একাধারে যে সবাই তার সিয়াম পালন করার এই ধারাবাহিকতা দেখে বলতে পারত কসম করে যে মনে হয় তিনি আর কখনো সিয়াম বাদ দিবেন না আবার এমন ভাবে নফল ছেড়ে দিতেন যে যে কেউ চাইলে বলতে পারত আল্লাহর কসম তিনি আর সওম পালন করবেন না সম্মানিত মুসলিম এবার আসি এই সওম পালনের ব্যাপারে এবার আসি রমজান ব্যতীত রেখে শাবানের চেয়ে বেশি অন্য কোন মাসে নফল সিয়াম পালন করেননি মানে ১২টি মাস রয়েছে মুহররম সফর আরো অন্যান্য যে মাসগুলো রয়েছে রবিউল আউয়াল রবিউস সানি আরো অন্যান্য মাস রয়েছে না রজব শাওয়াল জিলকাদ জিলহজ এই যত মাস রয়েছে এই সকল মাস কোন মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সিয়াম রাখেননি এত বেশি রোজা রাখেননি যত বেশি রোজা রাখছেন কোন মাসে শাবান মাসে কেন রেখেছেন কি উদ্দেশ্যে রেখেছেন উদ্দেশ্য কি উপকারিতা কি প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা আমি দুইটি প্রয়োজনীয়তা আপনাদের সামনে উল্লেখ করতে পারি প্রথম নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে যে এই মাসে শাবান মাসে যেই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন عن أسامة بن زايد قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين
رجب ورمضان وهو شهر ترفع فيه إلا الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أسامة بن زيد رضي الله عنه بن تكني بولن أمي جيجاشا করলাম يا رسول الله أمي আপনাকে তো শাবান মাসে যে পরিমাণ সওম পালন করতে দেখি বছরের অন্য কোন মাসে এত পরিমাণ সওম পালন করতে দেখি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবান মাস রজব এবং রমাদানের মধ্যবর্তী একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না অথচ এই মাসে আমলনামাসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে উত্তোলন করা হয় তাই আমি পছন্দ করি আল্লাহ তাআলার নিকটে আমার আমলনামা উত্তোলন করার সময় আমি সওম পালনরত অবস্থায় থাকি যেন সম্মানিত মুসলিমবৃন্দ হাদিসটি আবার আমি পুনরাবৃত্তি করতেছি একটু খেয়াল করেন যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো এই শাবান মাসে যত বেশি সওম পালন করতে দেখি অন্য কোন মাসে এত বেশি সওম পালন করতে দেখি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান তো এই মধ্যবর্তী মাসটা আমরা কেউ ওইভাবে গুরুত্ব দিয়ে দেখি না মানে সাহাবীরাও খুব বেশি গুরুত্ব দিত না অথচ এই মাসে কি করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব উপস্থাপন করা হয় উত্তোলন করা হয় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন ভালোবাসতেন যখন আল্লাহর নবীর আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে উত্তোলন করা হবে তখন যেন তিনি সিয়ামরত অবস্থায় সওমরত অবস্থায় বা রোজা পালন করা অবস্থাতে থাকেন সম্মানিত মুসলিমবৃন্দ এই কারণে তিনি সিয়াম পালন করতেন তাফসীর কারকগণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন এই শাবান মাসে অধিক অনেক বেশি অধিক পরিমাণে সিয়াম পালন করার সওম রাখার আরেকটি কারণ রয়েছে আর তা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে উম্মতের জন্য হঠাৎ করে মানে আর তো একটি মাস আর কয়েকদিন 25 দিন 26 দিন রয়েছে মানে আমরা প্রায় 10টি মাস পার করে ফেলেছি অতিক্রম করে ফেলেছি এই 10 মাসের মধ্যে আমরা কেউ কোনোদিন হয়তো সিয়াম পালন করিনি আমাদের হয়তোবা সিয়াম পালন করার এক্সপিরিয়েন্স নেই অভিজ্ঞতা নেই আর এই 25 দিন যাওয়ার পরে হঠাৎ করে যখন রমাদান আমাদের মাঝে উপনীত হবে আসে যাবে হঠাৎ করে যখন আমরা রোজা রাখব দিনের মধ্যে 10 বার 12 বার পানি খেয়ে অভ্যস্ত আমরা দিনের মধ্যে দুইবার তিনবার খাবার খেয়ে অভ্যস্ত তো হঠাৎ করে যখন এই খাবারটা থেকে ব্রেক দিবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি হিসেবেও শাবান মাসে রমাদান এই রোজা পালন করেছেন এটাও একটি ব্যাখ্যা তো দুইটি উপকারিতা পেলাম প্রথম নম্বর যে শাবান মাস এমন মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলনামা উপস্থাপন করা হয় দ্বিতীয় নম্বর শাবান মাস এমন মাস যেই মাসে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হয় সম্মানিত মুসল্লিবৃন্দ আজকে 5 তারিখ আমি আপনাদের প্রত্যেককে আহ্বান জানাবো প্রত্যেককে অনুরোধ করব যে এই রমাদান আসার পূর্বে মানে আজকে থেকেই শুরু করুন ইচ্ছা করুন বাড়িতে যে আপনার পরিবারকে জানিয়ে দিন পরিবারের সকলে সহ আপনারা এই শাবান মাসে কয়েকদিন সিয়াম পালন করার অভ্যাস তৈরি করে ফেলুন ইনশাআল্লাহ মানে আজকে থেকে শুরু করে নিয়ে যে কয়দিন পারেন একদিন পর পর হোক বা একাধারে হোক অথবা যদি নাও পারেন কমসে কম সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন হলে পরে সিয়াম পালন করেন কয়েকদিন অন্তত পক্ষে এই শাবান মাসের 20 তারিখ অতিক্রম করা পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত মুসলিমবৃন্দ শাবান মাসের আরেকটি ব্যাপার রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি এখন বলেই আমি বর্জনের দিকে চলে যাব এই মাসের মধ্যে রয়েছে একটি ফজিলতপূর্ণ রাত মর্যাদাবান রাত عن ابي موسى الاشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله لا يطلع في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاح ابو موسى الاشعري رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
আল্লাহ মধ্যশাবানের রাত্রে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন। মনে হয় আমি বোঝাতে পারিনি, হাদিসটি আবারও বলি। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফ মিন শাবান, মানে মধ্য শাবানের রজনীতে আত্মপ্রকাশ করেন এবং দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত রেখে যত ব্যক্তি রয়েছে, যা কিছু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সব কিছুকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানে সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা করেন না শুধুমাত্র দুই শ্রেণীর লোককে, কয় শ্রেণীর লোক? এই দুই শ্রেণীর লোক কারা? এক এক নম্বর হচ্ছে লিমুশরিকিন, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, অংশীদারিত্ব করে। আর দুই নম্বর হচ্ছে আও মুশাহিন, যারা কি করে হিংসুক, হিংসা বিদ্বেষ পোষণ করে থাকেন, এই সমস্ত ব্যক্তি। এই দুই শ্রেণীর ব্যক্তিকে ব্যতীত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন কত মর্যাদাবান একটি কথা, কত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের 15 তারিখ বা মধ্য শাবান এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। চিন্তা করা যায়? তাহলে ক্ষমা পাওয়ার দরকার আছে না? ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে না? ক্ষমা পাওয়ার প্রয়োজন তো রয়েছে। এই জন্যই তো এই ক্ষমা পাওয়ার কারণেই তো আমার দেশের মুসল্লিবৃন্দ লাইলাতুন নিসফ মিন শাবান এই দিনটাকে বরকতময় রজনী মনে করে মসজিদে মসজিদে সারা রাত্রি যাপন করে, ঠিক কিনা? কথা বলে না লাইলাতুন নিসফ মিন শাবান, মানে আপনারা বুঝতেছেন না, মধ্য শাবানের রজনী, রজনী মানে হচ্ছে শবে বরাতের রাত। এখন তো বুঝছেন, এই দিনটার ক্ষমা পাওয়ার উদ্দেশ্যেই তো মসজিদে মসজিদে সারা রাত নফল সিয়াম চলে না, জিকির আজগার চলে না, মিলাদ মাহফিল চলে না, ওয়াজ আলোচনা চলে না, তাহলে এটা কি খারাপ বলেন? আচ্ছা, আবার এই দিনটাই যেহেতু ওই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন, এই ক্ষমা পাওয়ার উদ্দেশ্যেই তো ওই 15ই শাবান সবাই রোজা রাখে, সিয়াম পালন করে, ঠিক কিনা? এই সিয়াম পালন করা যাবে না? এই সিয়াম পালন করবে না বলেন? কথা বলে না, ভয় পাচ্ছে মনে হয়। সম্মানিত মুসলিমবৃন্দ, এবার আমি উপকারিতা বললাম, উপকারিতা শেষ, ফজিলত শেষ, বর্জনীয় বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বাকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله، إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله، أما بعد، قال الله عز وجل في كلامه المجيد، أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم. شمعت مسلم بن دور، أمي، آلوتنا كلام শাবান মাসের করণীয় এবং শাবান মাসের ফজিলত সম্পর্কে। এবার সার সংক্ষেপে একটু বলি যে তিনটি বিষয় মূল উল্লেখ্য পয়েন্ট আমাদের। প্রথম নম্বর, শাবান মাসে প্রায় পুরো মাস জুড়েই, মানে মাসের শেষের দিকে অল্প কয়েকদিন ব্যতীত রেখে পুরো মাসে সিয়াম পালন করতেন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের উচিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা, তার ইত্তেবা করা, তার আনুগত্য করা, তাকে মেনে চলা, তার অনুকরণ করা, অনুসরণ করা। উচিত কি উচিত নয় বলেন তো? আমি বুঝাতে পারিনি মনে হয়, আপনারা কি আমার কথা বুঝেননি? আমার কথা কি বুঝেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসের শুরু থেকে নিয়ে শেষের দিনের অল্প, শেষের দিকের অল্প কয়েকদিন ব্যতীত রেখে পুরো মাস সিয়াম পালন করতেন, রোজা রাখতেন,
মানে এক থেকে নিয়ে 20 25 23 24 এইরকম দিনগুলো বা 20 পর্যন্ত একাধারে সিয়াম পালন করতেন কোন সময় বাদ দিতেন না শাবান মাসে আমাদের কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে একাধারে এই 20 25 দিন সিয়াম পালন করা উচিত কি উচিত নয় বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করব নাকি ইত্তেবা করব না বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা দরকার নাকি দরকার না বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত পাওয়ার জন্য ফাওয়া পাওয়ার জন্য গুরুত্ব বোঝার জন্য আমাদের চেয়ে বেশি জানতেন নাকি কম জানতেন বলেন তো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন নয় তিনি একদিন নয় তিনি একদিন নয় তিনি সিয়াম পালন করতেন পুরো 20 দিন বা 25 দিন বা 23 দিন 24 দিন মানে মাসের অধিকাংশ দিন আমি আপনি যদি একদিন পালন করি বলেন তো আমি আপনি বেশি বুঝলাম না আল্লাহর নবীকে অবশ্যই বেশি বুঝলাম কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো জানতেন যে ওই দিনটাতে ক্ষমা করে দেওয়া হবে জানতেন না তাহলে তিনি যদি উম্মতের জন্য তিনি যদি আমাদের জন্য কল্যাণকর বুঝতেন কল্যাণকর মনে করতেন আসলেই যদি ওই একদিন সিয়াম পালন করা একদিন রোজা রাখা আমাদের জন্য কল্যাণকর হতো তাহলে তো তিনি পুরো মাস রোজা না রেখে এই এত বেশি 20 দিন 25 দিন রোজা না রেখে তিনি তো একদিনই রোজা রাখতেন ঠিক কি না তিনি একদিন রোজা রাখেননি আমি বলতে চাচ্ছি যারা শুধুমাত্র 15ই শাবান মানে শবে বরাতের দিন রোজা রাখেন তাদের উদ্দেশ্যে আপনি রোজা রাখেন সমস্যা নাই রোজা রাখতে বারণ করছি না নিষেধ করছি না মানা করছি না আপনার বিরোধিতা করতেছি না তবে আপনাকে বলতেছি আপনি কিন্তু ওই একদিন রোজা রাখার মাধ্যমে বিরোধিতা করতেছেন কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বিরোধিতা করতেছেন কার সাহাবীদের আপনি বিরোধিতা করতেছেন কার তাবে তাবেঈদের কেন কারণ তারা প্রত্যেকই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে শাবান মাসে অনেক বেশি সিয়াম পালন করতেন সম্মানিত মুসলিমবৃন্দ প্রথম নম্বর পয়েন্ট শাবান মাসে আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে রোজা রাখতে হবে নফল রোজা যতদিন পারি একাধারে হোক আর গ্যাপ দিয়ে দিয়ে হোক একদিন পর পর হোক আর একসাথে হোক যেভাবেই হোক আমাদেরকে রোজা রাখতে হবে এই অভ্যাসটি তৈরি করুন বলবেন হুজুর এতদিন করি নাই করেননি ভালো কথা অসুবিধা নেই কোন সমস্যা নেই আজকে থেকে অভ্যাস করুন আজকে থেকে নিয়ত করুন আজকে থেকে ইচ্ছা পোষণ করুন কারণ আপনি পরের বছর বেঁচে থাকবেন এই নিয়ত করার দরকার নাই আপনি পরের বছর সময় পাবেন এই নিয়ত করার দরকার নাই আপনি পরের বছরে রাখবেন এই নিয়ত করার দরকার নেই কারণ আপনার হায়াত কতটুকু আপনার শরীরের শক্তি কত সময় থাকবে আপনি কতটুকু টাইম পর্যন্ত রোজা রাখতে পারবেন এটা আপনার জানা নেই আপনার ধারণার বাইরে আপনার জ্ঞানের বাইরে এটা আপনার চিন্তার বাইরে সুতরাং পরের নিয়ত বাদ এখন থেকে এখন টাটকা নিয়ত করুন নগদ নিয়ত করুন যে আগামীকাল থেকেই রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন দুই নম্বর যে বিষয়টি আমরা বুঝতে পারলাম সেই বিষয়টি হচ্ছে কি এক দুই নম্বর শাবান মাসে আমল নামা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তোলন করা হয় তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন যে তার আমল নামা আল্লাহর নিকটে যখন উত্তোলন করা হবে তখন যেন সে সোয়ামরত অবস্থায় থাকেন মানে রোজাদার অবস্থাতে থাকেন সম্মানিত মুসলিমবৃন্দ আমরা হাদিস জানি যে সাপ্তাহিক আমল নামা উপস্থাপন হয় কোন দিনে বলেন তো সোমবার এবং বৃহস্পতিবার দুই দিনে সাপ্তাহিক আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয় কোন দিনে বলেন সোমবার এবং বৃহস্পতিবার ইয়াউমুল ইসতাইন ওয়া ইয়াউমুল খামস এই দুই দিন মানে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন সাপ্তাহিক আমলনামা উপস্থাপন করা হয় আচ্ছা বলেন তো প্রতিদিনের আমলনামা কোন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয় কোন সময় জানেন প্রতিদিনের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয় কোন সময় বলেন কেউ সাহসী করতে পারতেছে না একজন সাহস করে বলছে ঈশা তার উত্তরটি সঠিক হয়নি তবে সে যে বলছে তাকে সাধুবাদ জানাই একজন বলছে আসরের টাইমে উত্তর কিছুটা সঠিক মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিনের আমল নাম উপস্থাপন করা হয় আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান আপনি আপনার দোকানের হিসাব করেন যারা ব্যবসায়ী ব্যক্তিগণ রয়েছেন দৈনিক হিসাব করেন যে আজকে কতটুকু সেল গেল কতটুকু এন্ট্রি হলো কত টাকা ব্যয় করলাম কত টাকা ইনকাম করলাম হিসাব রাখেন স্কুলে ডেইলি রুটিন লিখে দেয় যে প্রতিদিন কতটুকু পড়াচ্ছে প্রতিদিনের আমলনামা লিখে দিচ্ছে আবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মাসিক রিপোর্ট পেশ করা হয় খাতা দিয়ে দিয়েছে দেয় না নোটবুক দিয়ে দেয় না আপনি বুঝলেন কি করে আপনি মানে বুঝলেন এরা বুঝলো কি করে যে ডেইলি রিপোর্ট করতে হবে
উইকলি রিপোর্ট করতে হবে, মান্থলি রিপোর্ট করতে হবে। এরা কোথা থেকে বুঝেছে? এরা যেটা বুঝতেছে এই 1450 বছর পরে বা পৃথিবী সৃষ্টির এই কোটি কোটি হাজার বছর পরে যা এখন মানুষের মাথায় বুদ্ধি আসতেছে, এই জিনিস, এই সৃষ্টি, এই প্রয়োগ, এই সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ কত কত বেশি আধুনিক, কত বেশি প্রযুক্তিশীল, সুবহানাল্লাহ, কল্পনার বাহির। যে তিনি প্রতিদিন প্রতিদিন আসর এবং ফজরের টাইমে, প্রতিদিন আসর এবং ফজরের টাইমে আমাদেরকে যারা পাহারা দিচ্ছে, আমাদের যারা প্রহরী রয়েছে ফেরেশতাগণ, তারা তাদের শিডিউল চেঞ্জ করে, শিডিউল পরিবর্তন করে। মানে আসরের সময় যখন আমরা সলাতে দাঁড়াই তখন আমাদেরকে সলাতে রেখে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায় হিসাব দেওয়ার জন্য, সারাদিন আমরা কি, সারা রাত্রি আমরা কি কি করেছি। এবং ফজরের টাইমে, ফজরের টাইমে অন্য ফেরেশতারা চলে যায় সারা রাত্রি আমরা কি কি করেছি তার হিসাব বুঝে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু তাআলা কত শত বছর আগে করছে বলতে পারবেন? 10 বছর আগে, 100 বছর আগে, 1400 বছর আগে, 1000 বছর আগে? পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই নিয়ম চলতেছে। আল্লাহ কত অত্যাধুনিক, আল্লাহ কত প্রযুক্তিশীল, আল্লাহ সুবহানাহু তাআলা কত উন্নত চিন্তার বাহিরে। আপনি ডিজিটাল যুগে এসে বিজ্ঞানের পিছনে দৌড়াচ্ছেন, হ্যাঁ, আধুনিকতার পিছনে ছুটছেন, আধুনিকতা কোথা থেকে শিখবেন? আধুনিকতা শিখতে চলে পরে ইসলামের প্রত্যেকটি কার্যক্রম আপনি লক্ষ্য করুন, অনুভব করুন, ফিল করুন আপনার মধ্যে, আপনি দেখবেন আধুনিকতা আপনার এই বর্তমান যুগের বিজ্ঞানীদের চেয়ে আমাদের ইসলামে বেশি রয়েছে। সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে দুই নম্বরটা, মানে যে পয়েন্ট থেকে আমি ছুটে গেলাম, যে আমাদের প্রতিদিনে আমল নামা আল্লাহর কাছে পৌঁছাই হচ্ছে সোমবার, প্রতিদিনে আমল নামে পৌঁছাই হচ্ছে ফজর এবং আসরের টাইমে তার কাছে আমল নামা উপস্থাপন করা হয়, এবং সাপ্তাহিক আমল নামা উপস্থাপন করা হয় সোমবার এবং বৃহস্পতিবার, আর বাৎসরিক আমল নামা, বাৎসরিক হিসাব উপস্থাপন করা হয় কোন মাসে? শাবান মাসে। শাবান মাস কবে জানেন? আমি তো শুরুর দিকে বলেই দিয়েছি, না বললে ভালো হতো। শাবান মাস কোথায় জানেন? আর এই যে চলতেছে চলমান শাবান মাস। তাই যেই টাইমগুলোতে, যেই টাইমগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল নামা উপস্থাপন করা হয়, সেই টাইমগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন ভালো ভালো আমল করতে। সুতরাং আমাদেরকে বেশি বেশি ভালো আমল করতে হবে। আমাদেরকে যেই দুই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল নামা পৌঁছায় সাপ্তাহিকের, সেই দুই দিন সিয়াম পালন করতে হবে। যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের হিসাব উপস্থাপন করা হয় সেই মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। তিন নম্বর, তিন নম্বর, এই মাসের মধ্যরজনীতে, এই মাসের মধ্যবর্তী যে রাত, এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, সকল মানুষকে ক্ষমা করে দেন, সকল শ্রেণীকে ক্ষমা করে দেন, সকল জাতকে ক্ষমা করে দেন। রাখেন না এমন কোনো ব্যক্তি, রাখেন না এমন কোনো জাত, রাখেন না এমন কোনো দল, যেই দল, যেই গোত্রকে আল্লাহ ক্ষমা করেন না। তবে দুইটা শর্ত, দুইটা কাজ ব্যতী রাখতে হবে, দুইটা কাজ করা যাবে না, দুইটা কাজ তার মধ্যে থাকা যাবে না। এক নম্বর, যারা আল্লাহর সাথে শরিক করবে না, মানে আল্লাহর সাথে শরিক করা যাবে না। দুই নম্বর, যারা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ পুষে রাখবে না, মানে এই দুইটা কাজ থেকে যারা বিরত থাকবে, আল্লাহর সাথে শিরিক করবে না, নিজের মধ্যে হিংসা রাখবে না, যারা এই কাজগুলো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি আলহামদি। এখন বলেন, আমি যে হাদিসটি বললাম, যে হাদিসটি শুনলেন, হাদিসটি তো সহিহ, হাদিসের মানটি তো হাসান, হাদিসের মান তো উন্নত, এই হাদিসে কারো কোনো সন্দেহ নাই, এই হাদিসে কারো কোনো দ্বিমত পোষণ নাই, এই হাদিসে পৃথিবীতে কারো কোনো মতলক্ষ্য নেই। এবার বলেন যে এই হাদিসের মধ্যে আমি কি বললাম, যে যারা সারা রাত্রি ইবাদত পালন করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন? মনে হয় আপনারা আমার কথা বুঝেননি, আপনার মনে হয় আমার হাদিসটি শুনেননি। আমি যে হাদিসটি বলে গেলাম আগে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান, এমন একটি রাত যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টিকে ক্ষমা করে দেয়। দুই শ্রেণীর লোক ব্যতীত, এক যারা মুশরিক, দুই যারা হিংসা করে, এই দুই শ্রেণীর লোক ব্যতীত সকলকে ক্ষমা করে দেয়। এবার বলেন এই হাদিসের মধ্যে কি কোনো অংশে এসেছে যে যারা সারা রাত এই লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের সারা রাত যারা মানে নফল ইবাদত করতেছে, যারা সারা রাত্রি জিকির আজগার করতেছে, কুরআন তেলাওয়াত করতেছে, কবর জিয়ারত করতেছে, নফল নামাজ পড়তেছে, যারা দান সদকা করতেছে, এদেরকে আল্লাহ ক্ষমা করে দেন? কাদেরকে ক্ষমা করে দেন? কাদেরকে ক্ষমা করে দেন? সবাইকে ক্ষমা করে দেন। তবে কয়টা জিনিস থাকা যাবে না? এক, শিরিক থাকা যাবে না। দুই, হিংসা থাকা যাবে না। এই দুইটা জিনিসকে যদি বর্জন করতে পারি, আমার আপনার ক্ষমা কি নিশ্চিত নয়? ইনশাআল্লাহ।
অথচ আমরা ক্ষমা পাওয়ার জন্য এই দুইটা জিনিসের উপর গুরুত্ব না দিয়ে ভ্রূক্ষেপ না করে আমরা ওই দিন সারা রাত্রি ইবাদতে মশগুল হয়ে যাই এটা আমাদেরকে জানানোর ব্যর্থতা এটা আমাদেরকে ভুল জানানোর অপব্যাখ্যা জানানোর কারণ তার ফলশ্রুতিতেই ফলপ্রসূতেই আর আমাদের বর্তমানে এই অবস্থা সম্মানিত মুসলিমবৃন্দ এবং রোজার ব্যাপারে এবার বলেন যে যারা সারা বছর নফল রোজা রাখে না সারা বছর কোনো নফল রোজা রাখে না তারা কি ওই দিন রোজা রাখে না আমার দেশের অধিকাংশ ব্যক্তিবর্গ তারা রমজানের ফরজ রোজা বাদ দিলে পরে এই সবে বরাত রোজা বাদ দিতে রাজি নয় তারা সারা বছর খারাপ খেলে পরেও সবে বরাতের রাত্রিতে খারাপ খেতে রাজি নয় তারা সারা বছর সিরা পোশাক পরলে পরেও এই সবে বরাতের দিন রাত্রিতে নতুন পোশাক না পড়তে রাজি নয় মানে পড়তেই হবে মনে করে কারণ তারা মনে করে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা আমার দেশের অপব্যাখ্যা রয়েছে যে আল্লাহ মুবারক পূর্ণ একটি রজনী দান করেছেন এই মুবারক পূর্ণ রজনী হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান তথাকথিত শবে বরাত শবে বরাত এটি আরবি কোনো শব্দ নয় শবে বরাত এটি বাংলা কোনো শব্দ নয় এটি ফার্সি শব্দ আপনি ফার্সি শব্দ নিয়ে রাত পালন করতেছেন তখন ব্যাখ্যা দেয় কোরআনের ব্যাখ্যা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বরকতময় রজনীর কথা বলেছেন বরকতময় রজনীতে নাজিল করেছেন কোরআনের কথা বলেন আচ্ছা বলেন তো কোরআন কি এই এই বরকতময় রজনীতে রাত্রিতে নাজিল করেছে বললেন এই বরকতময় রজনী কি শবে বরাতের রাত্রি এই লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রি কোরআন নাজিলের বর্ণনা আমি শুরুতে দিয়ে দিয়েছি আমি আজকের আলোচনার মূল টপিকসে শাহরুল রমাদান উনজিলা ফিহিল কোরআন রমাদান মাসের বর্ণনা দিয়ে আসছি যে কোরআন নাজিলের মাস ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর মর্যাদাপূর্ণ রাত্রির কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরই নাযিল করে দিয়েছেন মর্যাদাপূর্ণ রাত্রি রজনী মর্যাদাপূর্ণ রাত্রি তাহলে এই রমজান মাসে না হয়ে লাইলাতুল কদর না হয়ে আপনি কি করে নিয়ে আসেন লাইলাতুল নিসফি মিন শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমি সময়কে অনেক বেশি অতিক্রম করে ফেলেছি তবু আর কয়েক মিনিট নিয়ে নিব ইনশাআল্লাহ এই কয়েকটি বিষয়ে আমাদের বাদ রাখা দরকার বা বর্জনীয় দরকার আসলে বর্জনের বিষয়টা অনেক বেশি আজকে আমি না বলি ইনশাআল্লাহ আগামী জুমাতে এই এই মাসের বর্জনীয় যে কাজগুলো রয়েছে অধিকাংশ কাজগুলোই যেহেতু হয় 15ই শাবান কেন্দ্রিক সেহেতু আগামী জুমায় বললেও ইনশাআল্লাহ অনেকটা উপকৃতই হব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমাদের প্রত্যেককেই কোরআন এবং সুন্নাহ আমাদের প্রত্যেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি তাবেঈ তাবে তাবেঈ এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মান্য করতে করতে আজও পর্যন্ত বিদ্যমান রয়েছেন তাদেরকে পঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ অনুকরণ করে আমাদেরকে হিদায়াত প্রাপ্ত দল ফিরকাতুন নাজিয়া এর অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহি আমরু বিল আদলি ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأتم وأعظم وأكبر